বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হত্যা সহিংসতার দায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িত সবার জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘ এ বিষয়ে মহাসচিবের মুখপাত্র বলেন আন্দোলনের সহিংসতা প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের জন্য শুরু থেকে জবাবদিহির কথা বলেছে জাতিসংঘ এদিকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অভিন্ন স্বার্থে একসাথে কাজ করার কথা জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইমতিয়াজ রিপোর্টে বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতা প্রাণহানি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন ছাত্র জনতার আন্দোলনের সময় হওয়া সংকটের শুরু থেকেই জবাবদিহিতা নিশ্চিতের কথা বলে আসছে জাতিসংঘ এক প্রশ্নের জবাবে মুখপাত্র ডুজারিক বলেন সহিংসতা প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের জন্য জড়িতদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বাংলাদেশের এই শুরু থেকেই কথা বলে আসছে জাতিসংঘ সহিংসতা প্রাণহানি ও মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহির দরকার রয়েছে বলেও মনে করে জাতিসংঘ সম্প্রতি জাতিসংঘ প্রধানের তরফে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড পাঠানো অভিনন্দনপত্রে বাংলাদেশে এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানানোর উল্লেখ করা হয়। হয় বলা মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে যার মধ্যে তরুণদের পাশাপাশি নারী সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের কথাও বিবেচনা করা হবে এদিকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অভিন্ন স্বার্থে একসাথে কাজ করার বিষয়ে পেন্টাগন বলছে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে তাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে কাজের প্রতীক্ষায় আছে পেন্টাগন ইমতিয়াজ আহমেদ আর